মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু তিনটে মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর একসময় আস্তা করেও এলো অংশীদার। ময়লা ছিঁড়া ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ, কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার, অসহায় মোরগ খাবারের সন্ধানে বার বার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে। প্রত্যেক বারই তারা খেল প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভিতর রাশি রাশি খাবার। তারপর সত্যিই সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে।